Y24-এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। আজকের সংবাদে যাওয়ার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। শহরাঞ্চলে যানবাহন চলাচল করার ক্ষেত্রে পুনরায় জোড় বেজোড় নীতি প্রণয়ন করল কাছাড় জেলা প্রশাসন। নৈশকালীন কারফিউ জারি থাকা সত্ত্বেও বাড়ছে অপরাধ প্রবণতা, উদ্বিগ্ন জনগণ। বাগাবাজার থেকে বৃহস্পতিবার ভোর রাতে চুরি হলো একটি 407 ট্রাক। কর্মায়ন সামাজিক সংস্থার উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। মণিয়ারখাল জিপির স্মিথনগরে গ্রাম উন্নয়ন ক্লাব নামের নতুন সংস্থা গঠিত। শহরাঞ্চলে যানবাহন চলাচল করার ক্ষেত্রে পুনরায় জোড় বেজোড় নীতি প্রণয়ন করল কাছাড় জেলা প্রশাসন। শহরাঞ্চলে দিজান চক্র থেকে শুরু করে সমস্ত ধরনের যানবাহন চলাচল করার ক্ষেত্রে জোড় বেজোড় ফর্মুলা পুনরায় চালু করল কাছাড় জেলা প্রশাসন। গত কয়েকদিন থেকে যে হারে সমগ্র রাজ্যের সাথে সাথে কাছাড় জেলায়ও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তাতে লাগাম টানতে সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে দিজান চক্র থেকে শুরু করে সমস্ত যানবাহন চলাচল করার ক্ষেত্রে এবার জোড় বেজোড় ফর্মুলা পুনরায় চালু করল কাছাড় জেলা প্রশাসন। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা যাদের বেজোড় রয়েছে তারা সোমবার, বুধবার, শুক্রবার যানবাহন নিয়ে শহরাঞ্চলে চলাচল করতে পারবেন। রেজিস্ট্রেশন নাম্বারের শেষ সংখ্যা যাদের জোড় রয়েছে তারা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার যানবাহন নিয়ে শহরাঞ্চলে চলাচল করতে পারবেন। কোভিড-19 যে হারে বেড়ে চলেছে সেই হেতু শহরাঞ্চলে ভিড় এড়ানোর জন্য শুক্রবার 10 জুলাই এক নির্দেশ জারি করে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরাঞ্চলে যানবাহন চলাচল করার ক্ষেত্রে জোড় বেজোড় নীতি পুনরায় চালু করার কথা ঘোষণা করা হয়েছে। বাগাবাজার থেকে বৃহস্পতিবার ভোর রাতে 407 ট্রাক চুরি, বড় রকমের গাড়ির চোর চক্র জড়িত থাকার সম্ভাবনা। দোলাই থানাধীন বাগাবাজার বনগ্রামের জাতীয় সড়কের পাশের গ্যারেজ থেকে 407 ট্রাক গাড়ি চুরি হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর রাতে। ঘটনার বিবরণে প্রকাশ, প্রতিদিনের মতো নিজের বাড়ির সামনে জাতীয় সড়কের পাশের গ্যারেজে MZ06-3392 নম্বরের 407 ট্রাক গাড়িটি রেখে বাড়িতে গিয়েছিলেন বাগাবাজারের বনগ্রামের বাসিন্দা প্রয়াত কুতুবুদ্দিন লস্কর ওরফে হাজারির ছেলে ফখরুল ইসলাম লস্কর। কিন্তু শুক্রবার সকালে উঠে গাড়িটি দেখতে না পেয়ে হতচকিত হয়ে যান। পরে চারিদিকে খবরাখবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে দোলাই থানায় নিকুট সংক্রান্ত একটি এজাহার দায়ের করেন। উল্লেখযোগ্য যে করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমানে 7টা থেকে 7টা পর্যন্ত নৈশকালীন কারফিউ থাকা সত্ত্বেও কিভাবে গাড়িটি চুরি হয়েছে তা নিয়ে জনমানসে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এতে বড় ধরনের গাড়ি চোর চক্র বা কোনো দুষ্টচক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ কোনো ছোটোখাটো চোর চক্রের পক্ষে 407 ট্রাক গাড়িটি চুরি করা অনেক কঠিন। দোলাইবাগা অঞ্চলে অপরাধ প্রবণতায় লাগাম টানতে নবাগত দোলাই থানার ওসি শাহাবুদ্দিন বড়বইয়ার হস্তক্ষেপ কামনা করছেন জনগণ। নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন বেসরকারি সামাজিক সংস্থার পক্ষ থেকে এক সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কাছাড় নেহেরু যুবকেন্দ্র সংগঠন ও কর্মায়ন সংস্থার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের উপর সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বুধবার। নরসিংহপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত 610 নম্বর ফ্রেন্সনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় পৌরোহিত্য করেন শিক্ষক মিহির কান্তি দাস। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ও সুস্থ পরিবেশ গড়ার উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিনের সভায় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী অঞ্জন কুমার মালাকার, ফ্রেন্সনগর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরালাল দাস, নেহেরু যুবকেন্দ্র সংগঠনের জাতীয় যুব স্বেচ্ছাসেবক কুটন দে, কর্মায়ন সামাজিক সংস্থার সম্পাদক বিবেকানন্দ দাস। উপস্থিত ছিলেন রিন্টু চাকমা, রামু দাস, করণ দাস, অসীম দাস, গুণেন্দ্র দাস, রিন্টু দাস, দিবাংশু মালাকার প্রমুখ। এছাড়াও ওই কর্মসূচিতে অলমাইটি ক্লাব ও
অংশগ্রহণ করে। কমন সার্ভিস সেন্টার লাইলাপুরের কর্মকর্তারাও এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে কর্মায়ন সামাজিক সংস্থা, অলমাইটি ক্লাব এবং কমন সার্ভিস সেন্টারের কর্মকর্তারা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। দেশের বর্তমান আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতির কথা বিবেচনা করে রাষ্ট্র গঠনে যুব সমাজকে সুসংগঠিত করে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসার ক্ষেত্রে উৎসাহিত করার উদ্দেশ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মণিয়ারখাল গাঁও পঞ্চায়েতের স্মিথনগর দ্বিতীয় খণ্ডের 1057 নম্বর কাশীরতল এলপি স্কুলে। রবিবার নেহেরু যুবকেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সুশান্ত দাস। সভায় বিস্তারিত আলোচনার পর অলোক দাসকে সভাপতি এবং রাজকিশোর নুনিয়াকে সম্পাদক মনোনীত করে তেরো সদস্যের গ্রাম উন্নয়ন যুব ক্লাব নামের একটি সংস্থা গঠন করা হয়। এদিনের সভায় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন মণিয়ারখাল গাঁও পঞ্চায়েতের সভাপতি পরেশ তাঁতি, নেহেরু যুবকেন্দ্র সংগঠনের জাতীয় যুব স্বেচ্ছাসেবক শাহানুদ্দিন লস্কর, রানিঝিল যুব সংস্থার সমন্বয়ক প্রবীর শর্মা, গ্রুপ সদস্য বাবুল দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রানিঝিল যুব সংস্থার সভাপতি ও সম্পাদক যথাক্রমে মণিচরণ কুমার, রিন্টু চাষা প্রমুখ। অ্যাওয়ারনেস থাকে মানুষগুলো, ঠিক আছে, আর একটা স্বেচ্ছাসেবী সংগঠন নাই একটা গ্রাম, ওই গ্রামের সঙ্গে আপনারা তুলনা করে দেখবেন, তো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের একটা বহুত বড় ভূমিকা আছে একটা গ্রামের সার্বিক উন্নয়নে, ঠিক আছে। আজকে মণিয়ারখাল আপনারা দেখুন, মণিয়ারখাল সব দিক থেকে ডেভেলপ হয়েছে কি হয়েছে বিস্তারিতভাবে আলোচনা করে গেছেন। তার সঙ্গে কিছু আপনাদের ফাইন্যান্সিয়াল সহায়তা, মানে আর্থিক সাহায্য যেটা সংগঠনের, এরকম সংগঠন জন্মার সঙ্গে সঙ্গে যে আপনারা এই ধরনের সাহায্য পেয়েছেন বা এরকম সাহায্যের আশ্বাস পেয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। সংগঠনগুলো কাজ করে যেতে 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 এরকম কোনো রাস্তাই পায় না, যার কারণ আজকে যে সংগঠন প্রেমী তথা সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রী পরেশ তাঁতি মহাশয় আজকের এই শুভ সভাতে, আপনাদের শুরুয়াতের সভাতেই যিনি উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে এ ধরনের প্রস্তাব রেখেছেন, ওনারা নিশ্চয়ই আপনারা কাজ করে যান, সুন্দর করে সংগঠনকে উঠিয়ে নিয়ে আসুন। আশা করি আপনাদের সাহায্য যতটুকু প্রয়োজন হবে সামর্থ্য হবে পরেশ দা দিয়ে থাকবেন আপনাদেরকে। তো ধন্যবাদ জানাই পরেশ দাকে, আমাদের মঞ্চে এসে গেছেন এখন আমার গুরু সমতুল্য শ্রী প্রবীর শর্মা মহাশয়, ওনাকে মঞ্চে কিছু ক্লাব সম্পর্কে বিস্তারিত দু চারটা কথা এবং ওনার রানিঝিল যুব সংস্থা সম্বন্ধে আলোচনা করবেন। উনি আপনারা নিশ্চয়ই জানেন, উনি অনেক নাম রেখে গেছেন যুব সংস্থা থেকে, বর্তমানে আমার সঙ্গে উপস্থিত আছেন মণিচরণ কুমার, বিল্টু চাষা, যারা বর্তমানে মণিয়ারখাল জিপিতে অনেক ভালো কাজ করে যাচ্ছে এ নিয়ে প্রশংসাও করছে জেলা নেহেরু যুব কেন্দ্র সংগঠনের জেলা সভ্য সংযোজক। এছাড়াও আপনাদের মধ্যে জেলা যুব সংযোজক এই মহান করোনা ব্যাধির সংগ্রামের সময়ও ওনারা উনি এসেছেন ভ্রমণ করার জন্য, যেহেতু পরেশদার আর জনশক্তি ক্লাব এবং রামকৃষ্ণ ইউথ অ্যাকশন গ্রুপ এবং রানিঝিল যুব সংস্থার টানে ওনারা শিলচর থেকে একদিন আমাদের সঙ্গে এসে গেছেন এখানে মণিয়ারখাল দেখে গেছেন। আপনারা নিশ্চয় সংগঠন ভালো করে উঠিয়ে নিন, পরেশদা যা কথা সংগঠন এগিয়ে আসবে। তো আমি অনুরোধ করবো আমার দাদা শ্রী প্রবীর শর্মা মহাশয়কে মঞ্চে কিছু তুলে ধরার জন্য ক্লাব সম্পর্কে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।